কোভিডের ধাক্কা এলোমেলো শিক্ষাপঞ্জী। তাই এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও এবার তা হবে আগস্টে। কয়েক মাস আগে পরীক্ষার তারিখ ঘোষণা হলেও সম্প্রতি পরীক্ষা পেছানোর দাবি উঠেছে। এরই মধ্যে পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানাতে বোর্ড ও আইন শৃঙ্খলা বাহিনী সহ অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পেছানোর দাবির যৌক্তিকতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, 17 আগস্টেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন 13,59,342 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 1,56,000, বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্র। আর পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 75 নম্বর আর অন্যান্য সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী একটি মাত্র বিষয় বাদে সকল বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই ঢুকতে হবে পরীক্ষার হলে। কেন্দ্রে নিষিদ্ধ থাকবে মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি রোধে আগামী 14 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। 14 আগস্ট 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা থাকছে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে বৃত্তি দেয়া হবে। আর বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।